যে অত্যাধুনিক মিসাইলের প্রথম পরীক্ষায় সফল ভারতের ডিআরডিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মেক ইন ইন্ডিয়াকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেল রবিবার ডিআরডিওর ট্যাঙ্ক মিসাইলের সফল পরীক্ষা দেশে তৈরি ম্যান পোর্টেবল অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল এমপি এটি জিএম যুদ্ধের সময় শত্রুপক্ষের ট্যাঙ্ক ধ্বংস করে দিতে সক্ষম সূত্রের খবর মহারাষ্ট্রের আহমেদনগরের এ মিসাইলে প্রথম পরীক্ষা সফল হয় তবে দেশীয় এই মিসাইল সেনাবাহিনীর হাতে তুলে দেওয়ার আগে আরও বেশ কিছু পরীক্ষা বাকি ভবিষ্যতে যুদ্ধক্ষেত্রে সেনার প্রয়োজন এরকম পঁচাত্তর হাজার মিসাইল আর দেশে তৈরি মিসাইলে যে সেনাবাহিনী বাড়তি সুবিধা পাবে তেমনটাই মনে করা হচ্ছে সেনার প্রয়োজনে হাজারেরও বেশি স্পাইক ট্যাঙ্ক গাইডেড মিসাইল ইসরায়েল থেকে কেনার কথা ভাবছে সরকার তবে বাকি প্রয়োজন মেটানো হবে দেশীয় মিসাইলেই প্রসঙ্গত সেনার প্রয়োজন থার্ড জেনারেশনের উন্নত মানের এটি জিএমএস ইসরাইল ইসরায়েল এবং আমেরিকার সঙ্গে সেনার এই প্রয়োজনীয়তার বিষয়ে দীর্ঘদিন ধরেই কথা বলছে প্রতিরক্ষা মন্ত্রক তবে ভারতের প্রতিরক্ষা দপ্তরের প্রয়োজনীয়তা অনুযায়ী অস্ত্র আমদানি শর্ত পূর্ণ না হওয়ায় একাধিক পুরনো চুক্তি বাতিল করে দেওয়া হয় বলে জানা যায়